আগুন লেগেছে বনে বনে। এই মুহূর্তে বাঁকুড়া শহরের পলাশতলার ছবিটা দেখলে সবার প্রথমে বহুল প্রচলিত এই গানের লাইনগুলোই যেন মনে আসে। প্রতি বছর বসন্তে বাঁকুড়া জেলার পরিবেশ সেজে ওঠে লাল পলাশ ফুলের মাধুর্যে। এমনই এক শনিবাসরীয় ছুটির দিনে পলাশতলায় হাজির শহরের কয়েকজন কলেজ পড়ুয়া ছাত্রী। রঙের উৎসবের আগেই রঙে রঙে রঙিন হলেন তারা, উৎসব পালন করলেন তারা। বন্ধুদের কৃষ্ণ রাধিকা সাজানোর পাশাপাশি রং মেখে নাচে গানে মেতে উঠলেন তারা। সঙ্গে অবধারিতভাবে মোবাইল ক্যামেরায় হাজারো সেলফি তো ছিলই। আমরা বসন্ত উৎসব ভীষণ ভালো করে আবির খেলে পালন করছি। আর বাঁকুড়াতে আমরা যাদের স্কুল কলেজ সব পুরনো বান্ধবীদের সাথে একসাথে আমরা এসে এখানে মিলিত হয়েছি, একসাথে আমরা রং খেলছি, চুটিয়ে আনন্দ করছি, আর নাচ গান আবির খেলা সমস্ত কিছু দারুণ আনন্দ হচ্ছে সবার। সারাদিনে তো রং খেলারই ভীষণ প্ল্যান, মানে সন্ধ্যের আগে তো বাড়ি ফিরবই না, সারাদিন সবাই মিলে এখানে মজা করবো, আনন্দ করবো, খাওয়া দাওয়া চুটিয়ে আনন্দ করবো। সারা বছর অসংখ্য পর্যটক এই জেলার শুশুনিয়া থেকে মুকুটমণিপুর, বিষ্ণুপুর থেকে গাংদুয়ার ছুটে আসেন। এমনই দোলের ছুটিতে সেই সব পরিযায়ী পর্যটকদের উইকেন্ড ডেস্টিনেশন হতেই পারে বাঁকুড়া শহরের এই পলাশতলা। এ যেন এক ছায়া সুনিবিড় শান্তির নীড়, যেদিকেই চোখ যায় সেদিকেই আগুন রঙা পলাশ। এই পলাশতলাতেই পালিত হল অকাল বসন্ত উৎসব। প্রথমত দোল উৎসব মানে বাঙালির একটা প্রচণ্ড আবেগের জায়গা, যেখানে মানে রং পলাশ ফুল এগুলো নিয়েই কোকিলের কহুতান আমাদের বসন্ত। প্রথমত তো সেক্ষেত্রে এখন সেভাবে পলাশ ফুল হয়তো কোকিলের ডাক সেভাবে শোনা যায় না, কিন্তু রং তো প্রতিটা মানুষের মনে আছে। তো আমাদের মনের রং দিয়ে আজকে আমরা হোলিটা প্রথমত খেলেছি, আবিরটা তো জাস্ট বাইরের রং। তো আমরা সত্যি ভীষণ খুশি, আর আলাদা আলাদাভাবে সবার সাথে দেখা হয়, একসাথে এক জায়গায় আমরা এনজয় করতে পেরেছি, সারা সন্ধ্যে পর্যন্ত এনজয় করার প্ল্যান আছে, ব্যাস এইটুকু। আমি আমার বন্ধু বান্ধবীদের সাথে, মানে বান্ধবীরাই বেশি গেলি, এদের সাথে বসন্ত উৎসব পালন করছি, রং খেলে নাচ করে গান করে, একটা কৃষ্ণ রাধার থিম এনে, যেখানে কৃষ্ণ হয়েছে ইনি আমাদের রাধা হয়েছেন, মানে বেসিক্যালি আমরা খুব মজা করছি। সাজিয়ে সারাদিন খুব প্ল্যান আছে খুব ভালো করে মজা করার, খুব আনন্দ করার, আর সন্ধ্যের আগে না বাড়ি ফেরার, মানে আজকে সারা মানে সারাদিনটা আমরা খুব এনজয় করে কাটাতে চাই আর কি আজকের দিন। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জি রিপোর্ট, নিউজ 18 লোকাল।